নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে সিএএ ও এনআরসি নিয়ে বাড়িতে বাড়িতে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে কাটামনি এলাকায়। জানা গিয়েছে এদিন দুপুরে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ বেশ কিছু নেতাকর্মীরা সিএএ ও এনআরসি সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে যান। সেখানে গিয়ে তারা গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। এরপরই বিজেপি নেতৃত্বরা ওই এলাকা ছাড়েন। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। চার দিন চার দিন